দেশ বিদেশের সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ দেখব যে এক মানব জাতির আদি পিতা প্রথম নবী আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কাতামান নবী ইবনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন তাদের প্রত্যেকের জন্য ও তাদের উম্মতের জন্য সালাত আদায় করা বাধ্যতামূলক ছিল। দুই, তাদের প্রত্যেকেরই কিতাব শরীয়তে এই অবশ্য পালনীয় সালাত ও সালাত সংক্রান্ত বিধিবিধান আগেও ছিল এবং অদ্যাবধি বহাল আছে। কিন্তু আহলে কিতাব দাবিকারী ইহুদি খ্রিস্টানদের জীবনধারা থেকে এর সবই চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ও মনুষ্যকে সৃষ্টি করেছেন তার একমাত্র তারই ইবাদত করার জন্য। এই ইবাদত বন্দেগীর প্রথম ও প্রধান স্তর হলো সালাত তথা নামাজ। আজ ইনশাল্লাহ আমি ধর্ম শাস্ত্রের বাণী বর্ণনা দিয়েই প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব যে এই সালাত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পরবর্তী সব নবী রসুল ও তাদের উম্মতের জন্য ফরজ ছিল এবং সকল সহিফা ও আসমানি কিতাবেই এই ফরজ ইবাদতের বিধান বাধ্যতামূলক ছিল। অবাক করার মতো বিষয় হলো যে আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কাতামান নবিয়িন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবধি সকল নবী রসুলের শরীয়তে এবং তাদের উপর নাজিলকৃত আসমানি কিতাব ও সহিফাতে আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক মানব জাতির জন্য ফরজ করে দেয়া ইবাদতের প্রথম ও প্রধান স্তর সালাতে রুকন তথা কিয়াম রুকু সিজদা থেকে শুরু করে ওয়াক্ত কিবলা সব কিছুতেই আশ্চর্য ধরনের সাদৃশ্য ও অভিন্নতা বিদ্যমান। চলুন জানিয়ে আসি। আকাইদ ও মৌল বিশ্বাসের পরবর্তী স্তর হলো ইবাদত, আর ইবাদতের প্রথম ও প্রধান স্তর হলো সালাত। সালাতের বিধান ও তা পালনের বাধ্যবাধকতার সূচনা প্রথম মানব মানব জাতির আদি পিতা ও নবী হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে। টেস্টামেন্ট অফ আদম ও অন্যান্য আদি উৎস থেকে জানা যায় যে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম তৎপুত্র শেত আলাইহি ওয়াসাল্লামকে সালাত কায়েম করার জন্য নির্দেশ দিয়েছিলেন। একই সাথে জানিয়ে দিয়েছিলেন ভবিষ্যৎ ত্রাণকর্তা তথা মসি ও মহাপ্লাবনের পূর্বাভাস। ইট পারপোজ টু রিলেট দি ফাইনাল ওয়ার্ডস অফ আদম টু হিজ সান শেত, ইন হুইচ হি স্পিক্স অফ প্রেয়ার অ্যান্ড দেন প্রোফেসাইজেস বুথ দি কামিং অফ দি মেসাইয়া অ্যান্ড দি গ্রেট ফ্লাড। ইহুদিদের ধর্মশাস্ত্র তানাক এবং বারিশিত ও খ্রিস্টান বাইবেলের পুরাতন নিয়মের আদি পুস্তকে লেখা আছে যে পরে শেতের এক পুত্র জন্মিল এবং তিনি তাহার নাম ইনুস রাখিলেন। তৎকালে লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে লাগিল। হোলি বাইবেল নিউ ইন্টারন্যাশনাল ভার্সনে সদাপ্রভুর নামে ডাকিতে লাগিল বিগেন টু কল এর ফুটনোটে লেখা হয়েছে অর টু প্রোক্লেইম, অর্থাৎ সালাত আদায়ের ঘোষণা করে প্রচার করা। এ থেকে প্রমাণিত হয় যে তৎকালীন লোকেরা সদাপ্রভুর নামে সালাত আদায় করতেন। আধুনিক বাইবেল বিশেষজ্ঞদের অভিমত হলো যে বাইবেলের এই আদি সার 26 বাণীটি হলো পৃথিবীতে মানব জাতির সৃষ্টিকর্তার উদ্দেশ্যে সালাত কায়েম করার পক্ষে প্রথম ও প্রাথমিক শাস্ত্রীয় কানুনিক দলিল। সমগ্র সৃষ্ট জগৎ হলো সর্বশ্রেষ্ঠ নিয়ন্তা ও পালনকর্তা আল্লাহর আজ্ঞাধীন ও ইচ্ছাধীন। সৃষ্ট জগতের এই আজ্ঞানুবর্তিতা দুই প্রকার, এক সৃষ্টিগত ব্যবস্থাপনার অধীনে বাধ্যতামূলক আনুগত্য, দুই সৃষ্ট জগতের বিশেষত জিন ও মানব জাতির ইচ্ছাধীন আনুগত্য, অর্থাৎ সীমিত ইচ্ছাশক্তি ও স্বাধীনতার প্রয়োগের মাধ্যমে আনুগত্য। যেমন মনুষ্য ও জিন জাতিকে যে সীমিত ইচ্ছাশক্তি ও তা প্রয়োগের স্বাধীনতা দেয়া হয়েছে তদ্রু, যার মাধ্যমে সে সরল ও বক্র এই দুই পথের যে কোনোটি বেছে নিতে পারে, সে যে পথ বেছে নেয় আল্লাহ তার জন্য সেই পথ সুগম করে দেন। আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, অর্থাৎ আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্ধারিত করিয়ে দিয়েছি ইবাদত পদ্ধতি যাহা ওহারা অনুসরণ করে, সুতরাং ওহারা যেন তোমার সহিত বিতর্ক না করে এই ব্যাপারে। তুমি উহাদিগকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো, তুমি তো সরল পথে প্রতিষ্ঠিত। আল্লাহ রব্বুল আলমিন মনুষ্য আর জিনকে সৃষ্টি করেছেন তার
একমাত্র তারই ইবাদত করার জন্য। এরশাদ হয়েছে, আমি সৃষ্টি করিয়াছি জিন এবং মানুষকে এই জন্য যে তাহারা আমারই ইবাদত করে। আরও এরশাদ হয়েছে, আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে আমি তাহার ইবাদত করিব না। এই ইবাদত হবে সর্বান্তকরণ ও সার্বক্ষণিক। এর অর্থ এই নয় যে আল্লাহর ইবাদতের জন্য পার্থিবতা বিসর্জন দিতে হবে, সংসার জীবন ত্যাগ করে বৈরাগী শাস্তি হবে, মসজিদ মন্দির বা গিরিগুহায় জীবন কাটাতে হবে। ইসলামী বৈরাগ্যের কোনো স্থান নেই, বরং তা চূড়ান্তভাবেই নিষিদ্ধ। মনুষ্যের ইবাদতের মর্মার্থ হল আব্দ, বান্দা বা দাস, তথা ইবাদতে কি অতি অবশ্যই মুমিন মুত্তাকি হতে হবে, এবং এই মুত্তাকি জিন্দেগী হবে ইবাদত। কেবল পার্থিব কর্মকাণ্ডই নয়, বরং মুত্তাকির শ্বাস প্রশ্বাস এমনকি চিন্তা চেতনাও হলো উত্তম ইবাদত। জিন, মনুষ্য, পশু পক্ষী, বৃক্ষ, লতা, পাহাড়, পর্বত, কীট পতঙ্গ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছুর জন্যই যথাযোগ্য ইবাদত পদ্ধতি স্বয়ং আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন এবং সলমান রেখেছেন। উম্মতে মুহাম্মদের আগ পর্যন্ত মানুষের জন্য, বিশেষত বনি ইসরায়েলের জন্য সালাতের স্থান ছিল মসজিদ আর গৃহ প্রকোষ্ঠ। 10 ইউনুস 87, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ সুবহান ও তাআলা সমগ্র জমিনকেই সালাতের স্থান করে দিয়েছেন। মক্কা তথা বাক্কায় অবস্থিত পবিত্র কাবা হল মানব জাতির জন্য প্রথম আবাসস্থান ও ইবাদত গৃহ তথা উম্মুল কোরা। এরশাদ হয়েছে, এবং সেই সময়কে স্মরণ করো যখন কাবা গৃহকে মানব জাতির জন্য মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো এবং ইব্রাহিম ও ইসমাইলকে তওয়াবকারী, ইতাকাবকারী, রুকু ও সিজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখিতে আদেশ দিয়েছিলাম। আরও এরশাদ হয়েছে, এবং স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করিয়া দিয়েছিলাম সেই গৃহের স্থান, তখন বলিয়াছিলাম, আমার সহিত কোনো শরীক স্থির করিও না এবং আমার গৃহকে পবিত্র রাখিও তাহাদের জন্য যাহারা তওয়াফ করে এবং যাহারা সালাতে দাঁড়ায়, রুকু করে ও সিজদা করে। 2 বাকারা 125 ও 22 হজ 26 আয়াত প্রমাণ করে যে ক, আল্লাহ রব্বুল আলমিন কাবা গৃহকে করেছিলেন বনি ইসরায়েল সহ সমগ্র মানব জাতির মিলন কেন্দ্র, বিশেষ কোনো বংশ, গোত্র বা জাতির জন্য নয়। খ, মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়েছিল সকল মানুষের জন্য, বনি ইসরায়েল ও যার অন্তর্ভুক্ত ছিল। গ, আল্লাহ রব্বুল আলমিন নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আর তৎপুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য আল্লাহর গৃহকে পবিত্র রাখার জন্য। অর্থাৎ এই গৃহ কেবল তাদের জন্যই যারা এই আমলগুলো করে, অন্য কারোর জন্য নয়। যদিও এই আমলগুলো করা সকল মানুষের জন্যই বাধ্যতামূলক করা হয়েছিল। ঘ, সে সময় অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিসাল্লাম ও তৎপুত্র ইসমাইল আলাইহিসাল্লাম যখন কাবার গৃহের পুনর্নির্মাণ ও সংস্কার সম্পন্ন করেছিলেন, তখনও সালাত কায়েম করা বাধ্যতামূলক ছিল এবং তখনও সালাতের বাধ্যতামূলক রুকন ছিল এক, দাঁড়িয়ে সালাত কায়েম করা তথা কিয়াম, 2, রুকু করা এবং 3, সিজদা করা। ওমা, নবী ইব্রাহিম আলাইহিসাল্লাম যখন পুত্র ইসমাইল আলাইহিসাল্লামকে সাথে নিয়ে কাবা গৃহের পুনর্নির্মাণ ও সংস্কার সম্পন্ন করেছিলেন, তখন ইসমাইল আলাইহিসাল্লামের বয়স ছিল 13 বৎসর কিংবা তদূর্ধ্ব। সে সময়ে ইব্রাহিম আলাইহিসাল্লামের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিসাল্লামের জন্ম হয়নি, কিংবা জন্ম হয়ে থাকলেও তিনি ছিলেন দুগ্ধ পুষ্য শিশুমাত্র। প্রচলিত ইহুদি বাইবেলের থানাক এবং খ্রিস্টান বাইবেলের আদি পুস্তকে বিদ্যমান তত্ত্ব ও বিবরণাদি হল এত বিষয়ক জ্বলন্ত প্রমাণ। নবী ইব্রাহিম আলাইহিসাল্লামের বংশধরকে আল্লাহ নবুয়ত ও কিতাব দান করেছিলেন এবং তাদের জন্য নবী ইব্রাহিম আলাইহিসাল্লামের মিল্লাত অনুসরণ করা এবং সালাত আদায় করা বাধ্যতামূলক করেছিলেন।
পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, এবং আমি ইব্রাহিমকে দান করিয়েছিলাম ইসহাক এবং পুত্র রূপে ইয়াকুব, আর প্রত্যেককেই করিয়েছিলাম সৎকর্ম পরায়ণ, এবং তাহাদিগকে করিয়েছিলাম নেতা, তাহারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করিত, তাহাদিগকে ওহি প্রেরণ করিয়াছিলাম সৎকর্ম করিতে, সালাত কায়েম করিতে এবং যাকাত প্রদান করিতে, তাহারা আমারই ইবাদত করিত। আর আল্লাহ তো বনি ইসরাইলের অঙ্গীকার গ্রহণ করিয়াছিলেন এবং তাহাদের মধ্যে হইতে দ্বাদশ নেতা নিযুক্ত করিয়াছিলাম। আর আল্লাহ বলিয়াছিলেন, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা যদি সালাত কায়েম করো, যাকাত দাও, আমার রসুলগণে ইমান আনো এবং ওহাদিগকে সম্মান করো এবং আল্লাহকে উত্তম জিন্ন প্রদান করো, তবে তোমাদের পাপ অবশ্যই মোচন করিবে এবং নিশ্চয়ই তোমাদিগকে দাখিল করিবে জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, ইহার পরও ইহ কুফরি করিলে সে তো সরল পথ হারাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলের প্রতি নির্দেশ দিয়েছিলেন, তোমরা সালাত কায়েম করো ও যাকাত আদায় করো এবং যাহারা রুকু করে তাহাদের সহিত রুকু করো, 2 বাকারা 43। স্মরণ করো যখন ইসরায়েল সন্তানদের অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত করিবে না, মাতা পিতা আত্মীয় স্বজন পিতৃহীন ও দরিদ্রের প্রতি সদয় ব্যবহার করিবে, সালাত কায়েম করিবে ও যাকাত আদায় করিবে, কিন্তু স্বল্প সংখ্যক ব্যতীত তোমরা বীরত্বভাবাপন্ন হইয়া মুক্তি রাইয়া লইয়াছিলে, 2 বাকারা 83। আমি মূসা ও তাহার ভ্রাতাকে নির্দেশ করিলাম, মিশরে তোমার সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো এবং তোমাদের গৃহগুলোকে ইবাদত গৃহ করো, সালাত কায়েম করো এবং মুমিনদিগকে সুসংবাদ দাও, 10 ইউনুস 27। এই আয়াত থেকে বোঝা যায় যে বনি ইসরায়েলের প্রতি মসজিদে সালাত আদায় করার হুকুম ছিল, কিন্তু ফেরাউনের জুলুম অত্যাচারের কারণে মসজিদে গমন দুঃসাধ্য হওয়ায় গৃহের নির্দিষ্ট স্থানে সালাত আদায়ের হুকুম দেওয়া হয়েছিল। চলুন দেখে আসি সালাতের সময় সম্পর্কে ধর্মশাস্ত্রে বিদ্যমান বিধান। বনি ইসরায়েলের নির্ধারিত সালাতের সময় ছিল ফজর নামাজের সময়, প্রভাতের অগ্রে, গীত 5, 3, 65, 1, 88, 13, 119, 147। এশার নামাজের সময় মধ্যরাত, গীত 119, 62। যথাসময়ে সালাত আদায় করার বাধ্যবাধকতা ছিল গীতসংহিতা 32:6, 69:13 বাণীতে বলা হয়েছে, চিরকাল তোমার স্তব করিবে। দায়ুত নবীর সালাত বিষয়ে বলা হয়েছে, আমি দিনে 7 বার তোমার স্তব করি তোমার ধর্মময় শাসন কলাপের জন্য। দায়ুত নবীর 3 ওয়াক্ত সালাত সম্পর্কে বলা হয়েছে, সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও কোঁকাই, আর তিনি আমার রব শোনেন, গীতসংহিতা 55:17। নবী দানিয়েলের 3 ওয়াক্ত সালাত ছিল, তিনি অর্থাৎ দানিয়েল দিনের মধ্যে 3 বার জানু পাতিয়া আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তবগান করিলেন, যেমন পূর্বে করিতেন, দানিয়েল 6:10। ইসরা নবীর সালাত সম্পর্কে বলা হয়েছে, ইসরা মস্তক নবন পূর্বক ভূমিতে মুখ দিয়া অর্থাৎ সেজদার মাধ্যমে সদাপ্রভুর কাছে প্রণিপাত করিলেন, নিহমীয় 8:6। সালাতের সময় সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, পবিত্র কোরআনের সালাত শব্দটি 82 বার বিবৃত হয়েছে বিভিন্ন আয়াতে। সালাতের ওয়াক্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে একাধিক আয়াতে এবং সহিহ হাদিসে। নির্ধারিত সময়ে জামায়াতের সাথে সালাত আদায় করার নির্দেশ বিদ্যমান, 4:103। ইরশাদ হয়েছে, যখন তোমরা সালাত সমাপ্ত করিবে তখন দাঁড়াইয়া, বসিয়া এবং শুইয়া আল্লাহকে স্মরণ করিবে, যখন তোমরা নিরাপদ হইবে তখন যথাযথ সালাত কায়েম করিবে। নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য, 4:103। তুমি সালাত কায়েম করো দিবসের 2 প্রান্তভাগে ও রজনীর প্রথমাংশে, সৎকর্ম অবশ্যই অসৎকর্ম মিটাইয়া দেয়, যাহারা উপদেশ গ্রহণ করে ইহা তাহাদের জন্য এক উপদেশ, 11 হুদ 114।
দিবসের প্রথম প্রান্তভাগে ফজরের সালাত, দ্বিতীয় প্রান্তভাগে জোহর ও আসরের সালাত এবং রাত্রির প্রথম ভাগে মাগরিব ও ইশার সালাত। মোট এই পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে উম্মতে মুহাম্মদী তথা মুসলমানদের জন্য, যা কিয়ামত পর্যন্ত জারি থাকে। ইরশাদ হয়েছে, সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও প্রভাতে, 30 রোম 17, এবং অপরাহ্ন ও জোহরের সময়। আর আকাশমণ্ডলী ও পৃথিবীতে সকল প্রশংসা তো তাহারই, 30 রোম 18। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। এরপর তা হ্রাস করতে করতে 5 ওয়াক্তে সীমাবদ্ধ করা হয়। এরপর ঘোষণা করা হয়, হে মুহাম্মদ, আমার নিকট কথার কোনো রদবদল নেই, তোমার জন্য এই 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব রয়েছে। তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 274। সূর্য হেলিয়া পড়িবার পর হইতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত। নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। 17 বনী ইসরাইল 78। অতীব গুরুত্বের সাথে লক্ষণীয় যে, ক, গীত সংহিতা তথা জবুর কিতাবের কিন্তু 169 বাণীতে উল্লেখিত দায়ুত নবীর দৈনিক 3 ওয়াক্ত তথা দিবসের 3 প্রান্তে সালাত আদায় করুন। খ, দানিয়েল পুস্তকের দানিয়েল 6:10 বাণীতে নবী দানিয়েল কর্তৃক দিনের মধ্যে 3 বার তথা দিবসের 3 প্রান্তে সালাত আদায় করুন। আর গ, পবিত্র কোরআনের 11 হুদ 114 ও 17 বনী ইসরাইল 78 আয়াতে উম্মতে মুহাম্মদী তথা মুসলমানদের উপর দিনের 3 ভাগে 5 ওয়াক্ত সালাত আদায়ের বাধ্যতামূলক বিধানের মধ্যে আশ্চর্য রকমের মিল দেখা যায়। এ থেকে প্রমাণিত হয় যে মিল্লাতে ইব্রাহিমের সালাত, মুসা নবীর শরীয়ত ও তাওরাত কিতাবের সালাত, দায়ুদ নবী ও জবর কিতাবের সালাত এবং নবী দানিয়েলের সালাতের মধ্যে উল্লেখযোগ্য তেমন বিভিন্নতা ছিল না। শরীয়তে মুহাম্মদীতে বনি ইসরায়েলের 17-19 আয়াতে বর্ণিত তাহাজ্জুদ সালাত ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অতিরিক্ত কর্তব্য। ইরশাদ হয়েছে, রাত্রির কিছু অংশ তাহাজ্জুদ কায়েম করবে, ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করিবেন প্রশংসিত স্থানে। 17 বনী ইসরাইল 79। ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, তোমাদের মালিকানাধীন দাস দাসীগণ ও এবং তোমাদের মধ্যে যাহারা বয়প্রাপ্ত হন তাহারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করিতে 3 সময়ে অনুমতি গ্রহণ করে। ফজরের সালাতের পূর্বে দ্বিপ্রহরে যখন তোমরা তোমাদের পোশাক খুলিয়া রাখো তখন, এবং ইশার সালাতের পর, এই 3 সময় তোমাদের গোপনীয়তার সময়। এই 3 সময় ব্যতীত অন্য সময়ে বিনা অনুমতিতে প্রবেশ করিলে তোমাদের জন্য এবং তাহাদের জন্য কোনো দোষ নাই। তোমাদের একে অপরের নিকট তো যাতায়াত করিতেই হবে। এইভাবে আল্লাহ তোমাদের নিকট তাহার নির্দেশ সুস্পষ্টভাবে বিধৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। 24:9-58। সেজদা। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন এবার দেখে আসি সালাতের সেজদা সংক্রান্ত সকল নবী রাসূলদের কিতাব শরীয়তে বিদ্যমান বিধিবিধান। পবিত্র কোরআনে কিয়াম ও রুকু সেজদার সাথে সালাত আদায় করার বিধান বিদ্যমান 2 বাকারা 43, 3 আল ইমরান 43 ও 26 সূরা 127 থেকে 129 সহ অন্যান্য সূরা ও আয়াতে। ইরশাদ হয়েছে, তুমি নির্ভর করো পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর উপর, 26 সূরা 217, যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান হও সালাতের জন্য, 26 সূরা 218, এবং দেখেন সিজদাকারীদের সহিত তোমার ওঠা বসা, 26 সূরা 219। যখন তোমরা সালাত সমাপ্ত করিবে তখন দাঁড়াইয়া বসিয়া এবং শুইয়া আল্লাহকে স্মরণ করিবে। যখন তোমরা নিরাপদ হইবে তখন যথাযথ সালাত কায়েম করিবে। নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। সার 103। মুসলমানদের সালাতের মতো আহলে কিতাবীদের সালাতেও
কিয়াম সহ রুকু সিজদা বাধ্যতামূলক ছিল, যার প্রমাণ বাইবেলের মুক্ত বাণীসমূহ আদি 17:3, 24:52, 42:26, 48:12, যাত্রা 34:8, যেহুশয় 5:14-7-6, বিচার কর্তৃগণ 13:20, রুথের বিবরণ রুথ 2:10, 1 সমুয়েল 20:41, 24:8, 25:30-41, 28:14, 2 সমুয়েল 1:2, 14:22-23, 18:28, 24:20, 1 রাজাবলী 31, 1 রাজাবলী 18:42, বংশাবলী 1 বংশাবলী 21:21, 2 রাজাবলী 5:17-18, রাজা সলোমনের সময়ে 2 বংশাবলী 7:3, 2 বংশাবলী 20:18, নেহেমিয়ের সময়ে নেহেমিয় 8:6, খ্রিস্টান বাইবেলের নতুন নিয়মে মতি 26:29, প্রকাশিত বাক্য 22:8-9, কোরআনের 32তম সূরাতের নাম আস সাজদা, কোরআনে সাজদা শব্দটি 90 বার বিবৃত হয়েছে। চলুন এবার দেখে আসি কিবলা তথা সালাতের দিক সম্পর্কিত শাস্ত্রীয় বিধিবিধান। ইহুদিরা বিশ্বাস করে যে আল্লাহ রব্বুল আলমিন কর্তৃক নবী মুসা আলাইহি ওয়াসাল্লামকে দত্ত 10 আজ্ঞা সম্বলিত ফলকসহ নিয়ম সিন্ধুকটি জেরুজালেমের ধ্বংস প্রাপ্ত মন্দিরের নিচে রক্ষিত হয়েছে এবং তাদের ত্রাণকর্তা মসির আগমন ঘটবে সেই জেরুজালেমেই। এই বিশ্বাসের ভিত্তিতেই তারা জেরুজালেমের মন্দিরমুখী হয়ে প্রার্থনা করে। দানিয়েল পুস্তকের দানিয়েল 6:10 বাণীকে তারা তাদের বিশ্বাসের উৎস বলে বিবেচনা করে। গীত 113 বাণীতে উল্লেখিত সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত সময়কে তারা প্রার্থনার নির্ধারিত সময় বলে গণ্য করে। খ্রিস্টানদের ক্ষেত্রে দেখা যায় যে আদি চার্চ পাদারদের লেখার ভিত্তিতে তারা পূর্বমুখী হয়ে প্রার্থনা করে। 2য় শতাব্দীতে সিরীয় খ্রিস্টানেরা তাদের গড়ের পূর্ব দেয়ালে ক্রুশের চিহ্ন টাঙিয়ে রাখত। আদি চার্চ পাদারদের 200+ বছর পরে এসে সন্ত বাসিল ঘোষণা দেন যে খ্রিস্টানদের পূর্বমুখী হয়ে প্রার্থনা করতে হবে। 7ম শতাব্দী পর্যন্ত খ্রিস্টান দাবিকারীরা পূর্বমুখী হয়ে প্রার্থনা করত এই বিশ্বাসে যে আদি 2:8 বাণীতে বর্ণিত মতে এদনের উদ্যানটি ছিল পূর্ব দিকে, যেখানে আদমকে নির্মাণের পর রাখা হয়েছিল। খ্রিস্টান বিশ্বাসীরা অদ্যাবধি তাদের ঘরের পূর্ব দেয়ালে ক্রুশের চিত্র টাঙিয়ে রাখে এই বিশ্বাসে যে মনুষ্যপুত্র পুনরাগমন করবেন পূর্ব দিক থেকে। সারা দুনিয়ার মুসলমানেরা মক্কা নগরীর পবিত্র মসজিদ আল হারামের তথা কিবলামুখী হয়েই সালাত কায়েম করে এবং কিয়ামত পর্যন্ত মুসলমান এই কিবলামুখী হয়েই সালাত কায়েম করে যাবে। 2 বাকারা 144-145। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।